আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ছাগলের বিভিন্ন রোগ নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনার আজকে চতুর্থ পর্বে আমরা আলোচনা করব ছাগলের ব্রুসেলোসিস রোগটি নিয়ে। ব্রুসেলোসিস রোগটি এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগ। এ রোগটি মানুষের মধ্যেও বংশবিস্তার করে। প্রথমে আমরা জেনে নেব এ রোগের ইতিহাস সম্পর্কে, এরপর এ রোগটি কেন হয়, এর লক্ষণ কী এবং এর চিকিৎসা কীভাবে আমরা করতে পারি সে বিষয়ে জানব ভিডিওর শেষে। প্রথমে আমরা দেখব এ রোগের ইতিহাস। ব্রুসেলোসিস প্রথম ব্রিটিশ মেডিকেল অফিসারের নজরে আসে 1850-এর দশকে ক্রিমিয়ান যুদ্ধের সময়। মাল্টায় এবং অ্যাটিকে মাল্টা জ্বর হিসেবে উল্লেখ করা হয়েছিল। 1910-এর দশকের শেষের দিকে আমেরিকান ব্যাকটেরিওলজিস্ট অ্যালিস সি ইভান্স ব্যাংক ব্যাসিলাস অধ্যয়ন করেছিলেন এবং ধীরে ধীরে বুঝতে পেরেছিলেন যে এটি ব্রুশ কোকাস থেকে কার্যত আলাদা নয়। ব্যাকটেরিওলজিক্যাল বিজ্ঞানের এই অগ্রগতি খাদ্য নিরাপত্তার উন্নতির জন্য আমেরিকান দুগ্ধ শিল্পে ব্যাপক পরিবর্তন ঘটায়। পরিবর্তনগুলির মধ্যে রয়েছে পাস্তুরাইজেশনের মান তৈরি করা এবং দুগ্ধ খামারিতে মিল্ক হাউসগুলিতে পরিচ্ছন্নতার মানগুলি ব্যাপকভাবে কঠোর করা। কিন্তু নতুন স্বাস্থ্যবিধি নিয়মগুলি অবশেষে আদর্শ হয়ে ওঠে। ব্রুসেলোসিস গর্ভের শেষের দিকে এ রোগের কারণ ছাগলের গর্ভপাত হয়, কিন্তু গর্ভাবস্থা ছাড়াও সাধারণ অবস্থায়ও এ রোগ হতে পারে। এ রোগের লক্ষণ গর্ভাবস্থায় এ ব্যাকটেরিয়া ছাগলের জরায়ু ও গর্ভফুলকে আক্রমণ করে গর্ভপাত ঘটায়। আক্রান্ত ছাগল বহুদিন পর্যন্ত গর্ভধারণ করতে পারে না। পুরুষ ছাগলের অণ্ডকোষ ফুলে যায় এবং অনেক সময় ছাগলের যৌন ক্ষমতা নষ্ট হয়ে যায়। অর্থাৎ আমাদের অনেকের ছাগলের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু অত্যন্ত কমন একটি সমস্যা এবং সহজে আমরা ধরতে পারি না যেটা কী কারণে হচ্ছে। মূলত ব্রুসেলোসিস ব্যাকটেরিয়ার কারণেই কিন্তু এই গর্ভপাতের এই সমস্যাগুলো হয়ে থাকে। এর প্রতিকার, প্রথমত অবশ্যই এরকম সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে বাঁচা সম্ভব। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দ্বারা দীর্ঘমেয়াদী চিকিৎসা করে অনেক সময় সুফল পাওয়া যায়। তবে আক্রান্ত ছাগলকে পাল থেকে সরিয়ে অবশ্যই আলাদা জায়গায় রাখতে হবে এবং তাকে উত্তম পরিচর্যায় রাখতে হবে। অবশ্যই ছাগলের বাসস্থান হতে হবে সুগঠিত, সুন্দর এবং স্যাঁতস্যাঁতে মুক্ত শুষ্ক পরিবেশ এবং খাবার হতে হবে পরিমেয় সুষম খাবার। জীবাণুমুক্ত কাঁচা ঘাসের সরবরাহ রাখতে হবে এবং পাশাপাশি মা ছাগলকে গর্ভাবস্থায় এবং বাচ্চা দানের পরপর তাদেরকে বিভিন্ন ভিটামিন জাতীয় খাবার, দানাদার খাবার, সাপ্লিমেন্টগুলা নিয়মিত দিতে হবে। আপনারা জানেন এর আগের ভিডিওতে বাচ্চা দানের পরে যখন ছাগল দুধ দিতে সক্ষম হয় তখন ছাগলের কী কী কারণে ওলান পাকা রোগ হয় সে বিষয়ে ভিডিও তৈরি করেছি, আপনারা দেখে আসতে পারেন। সে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।